মিটে, পরীক্ষা কেন বসে শীতে। এই স্লোগান তুলে বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করলেন। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, এতদিন ক্লাস হয়েছে অনলাইনে, তবে অফলাইনে পরীক্ষা কেন হবে, অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে ছাত্রছাত্রীরা গেটের সামনে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চত্বর। ইনস্টিটিউটের গেটের সামনে বসে রীতিমতো বিক্ষোভে সামিল হন সমস্ত ছাত্রছাত্রীরা। বিক্ষোভরত এক ছাত্রী জানান, এতদিন ক্লাস হয়েছে অনলাইনে, তাহলে পরীক্ষাও অনলাইনে নিতে হবে, অফলাইন ক্লাস হলে অফলাইনে পরীক্ষা দিতাম। আমাদের এই দু চার দিন আগে হঠাৎ করে ইন্টারনালের কথা বলা হয়, আর তখন বলা হয় যে 8 তারিখ থেকে ইন্টারনাল হবে। তো হঠাৎ করে আমাদের এইগুলো জানানো হয়, আর আমাদের এই সেমের মানে এই সময়টার আগে সমস্ত ক্লাস অনলাইনে হয়েছে। তো এই এই মতো অবস্থায় আমাদের পক্ষে সম্ভব নয় অফলাইন পরীক্ষা দেওয়া। অনলাইনে যেহেতু ক্লাসগুলো হয়েছে, আমরা প্রত্যেকে অনলাইনেই পরীক্ষা দেবো, অফলাইনে ক্লাস হোক, অফলাইনে পরীক্ষা আমরা দেবো। শুধু তো কেজি নয়, অন্যান্য অনেক কলেজেই বয়কট করা হচ্ছে ইন্টারনাল এক্সাম, এবং কিছু কিছু জায়গায় মেনেও নিয়েছে। তো এখন কাউন্সিল যদি আমাদের পক্ষ না দেয়, আমাদেরকে বৃহত্তর কিছু করার জন্য ব্যবস্থা করতে হবে আমাদের। ক্লাস অ্যাবাউট 90% ক্লাস আমরা অনলাইনে করেছি, এবং অনলাইন ক্লাসের মধ্যে কোনো কোয়ালিটি এডুকেশন থাকে না অ্যাজ কম্পেয়ার টু অফলাইন ক্লাস। অনলাইন ক্লাস এই তুলনায় 10% এফিসিয়েন্ট নয়, আমাদের ম্যাক্সিমাম সিলেবাসও ইভেন কভার হয়নি। এরপরে এই প্রিভিয়াস নোটিস অনুযায়ী কাউন্সিলার আমাদের অনলাইন এক্সাম হওয়ারই কথা ছিল, বাট অল অফ এ সাডেন তারা নোটিস ইস্যু করে বলছে আমাদের অফলাইন এক্সাম দিতে হবে। তো অল অফ এ সাডেন এটা আমাদের ক্ষেত্রে কিছুতেই সম্ভব নয়। আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম পুরোপুরি অনলাইন এক্সামের জন্য, কারণ আমাদের প্রিভিয়াস নোটিসে সেটাই বলা হয়েছে। এবারে অল অফ এ সাডেন আমরা এরকম করে এক্সাম দিতে পারবো না। আমাদের যদি অফলাইন এক্সাম নিতে হয়, তাহলে প্রপারলি আমাদের অফলাইনে ক্লাস করানো হোক, ক্লাস করানোর পরে আমাদের সিলেবাস শেষ করা হোক, আমরা অবশ্যই অফলাইন এক্সাম দেবো, কেন দেবো না। আমরা কেজি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, আমরা বেসিক্যালি ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা এখানে প্রেজেন্ট রয়েছে, যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং যারা এই হঠকারী সিদ্ধান্তের জন্য একটা বিপুল সমস্যার মধ্যে পড়ে গেছে। এই মুহূর্তে আমরা সকলে এখানে উপস্থিত রয়েছি। কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল থার্ড ইয়ার। এখানে কারা কারা আছে উপস্থিত? এখানে ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, যারা এই হঠকারী সিদ্ধান্তের শিকার হয়েছে। বাঁকুড়া ছাড়াও আমাদের বিভিন্ন পলিটেকনিক কলেজে বিক্ষোভ আন্দোলন চলছে, এমনকি কারিগরি ভবনের সামনেও বিক্ষোভ আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো সুফল আমরা পাইনি। তাই আমরা অবশেষে সিদ্ধান্ত নিয়েছি যে এই পদ্ধতিতে আমরা পরীক্ষা বয়কট করব। যদি মানে এখানে কারিগরি দপ্তর যদি তোমাদের যে বার্তা, সেই বার্তা বা যেটা চাইছো দাবি যদি পূরণ না করে, কি পরবর্তী পদক্ষেপ কি নেবে? আমাদের যদি বার্তা পূরণ না করে, আমরা আপাতত ইন্টারনালটা বয়কট করছি, বাদ বাকি আমরা অবশ্যই কাউন্সিলের কাছে আশাবাদী যে ওরা স্টুডেন্টের কথাটা শুনবে, স্টুডেন্টের অবস্থাটা বুঝবে। তো আমরা এখনো পর্যন্ত কাউন্সিলের কাছ থেকে আশা রাখছি, আমরা কাউন্সিলের কাছ থেকে কোনো একটা পজিটিভ ফিডব্যাক পাবো, সেই আশাবাদী আমরা এখনো রয়েছি। কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইনচার্জ তন্ময় ঘোষ জানান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করছেন। একটা আমাদের ক্লাস টেস্ট হচ্ছে, সেটা আজ থেকে শিডিউলড আছে। তো আমাদের টিচাররা হলে যান নির্দিষ্ট সময়ে ইনভিজিলেশনের জন্য, তো গিয়ে দেখেন যে স্টুডেন্টরা কেউ আসেননি, ফাঁকা। তো ওনারা কিছুক্ষণ থেকে, ওনাদের শিডিউল টাইম যেটা, ওনারা 15 থেকে 20 মিনিট থেকে ওনারা চলে আসেন। আর স্টুডেন্টরাও একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন যে বয়কটিং অফলাইন এক্সাম ইন কারেন্ট সেমেস্টার। তো সেটা আমাদের গতকাল আমাদের অফিসে রিসিভড হয়েছে, আর আমরা বেসিক্যালি উই আর ফলোয়িং গভর্নমেন্ট অর্ডার, যেরকম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার আছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।